আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় আবু জাফর শামসুদ্দিন। প্রথম প্রশ্ন, পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটির রচয়িতা কে? পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসটির রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। পরবর্তী প্রশ্ন, ভাওয়ালগড়ের উপাখ্যান এই উপন্যাসটির রচয়িতা কে? ভাওয়ালগড়ের উপাখ্যান এই উপন্যাসটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। তাহলে বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি আমরা পড়লাম, পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসটির রচয়িতা আবু জাফর শামসুদ্দিন, আরেকটি উপন্যাস পড়লাম ভাওয়ালগড়ের উপাখ্যান। বন্ধুরা, আপনাদের পরীক্ষার জন্য আবু জাফর শামসুদ্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আবু জাফর শামসুদ্দিন যে কয়েকটি উপন্যাস লিখেছেন, সেই প্রত্যেকটি উপন্যাস থেকে প্রশ্ন এসেছে, অসংখ্যবার এসেছে। ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে বলাই বাহুল্য। আমরা আধুনিক যুগে যে সাহিত্যিকগণ সম্বন্ধে পড়েছি, ইতোমধ্যে যাদের সম্বন্ধেই আমরা পড়েছি, প্রত্যেকেরই কিছু বিখ্যাত উপন্যাস রয়েছে এবং সেই বিখ্যাত উপন্যাসগুলো থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে। আমি বারবার করে অনুরোধ করছি যে আলোচনায় যে প্রশ্নগুলো উল্লেখ করেছি বা যে প্রশ্নগুলো উল্লেখ করা হচ্ছে, সেখান থেকে দয়া করে কোনো প্রশ্ন আপনারা বাদ দিবেন না, প্রত্যেকটি প্রশ্নই আয়ত্ত করবেন। এতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলের অনেকটাই কাছাকাছি চলে যাবেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উপন্যাস? এর উত্তর হচ্ছে দেয়াল। অর্থাৎ প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল, তার মধ্যে তিনটি অপশন উপন্যাস ছিল না, শুধু একটি অপশন ছিল উপন্যাস, আর সেই উপন্যাসটি হলো দেয়াল। বন্ধুরা, দেয়াল আবু জাফর শামসুদ্দিন রচিত একটি উপন্যাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপন্যাস এবং এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস, কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু জাফর শামসুদ্দিন রচিত প্রতিটি উপন্যাস গুরুত্বপূর্ণ, যেমন ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, দেয়াল, প্রত্যেকটি উপন্যাস গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি উপন্যাস থেকে অধিক সংখ্যক বার প্রশ্ন এসেছে। পরবর্তী প্রশ্ন, আবু জাফর শামসুদ্দিন রচিত কোন উপন্যাসটি নিচের উপন্যাসগুলোর মধ্যে আছে? আবু জাফর শামসুদ্দিন রচিত কোন উপন্যাসটি নিচের উপন্যাসগুলোর মধ্যে আছে? এর উত্তর হচ্ছে পরিত্যক্ত স্বামী। অর্থাৎ অপশনে যে চারটি অপশন ছিল বা প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল, তার মধ্যে একটি অপশন ছিল শুধু আবু জাফর শামসুদ্দিন রচিত উপন্যাস, এবং এই উপন্যাসটি হচ্ছে পরিত্যক্ত স্বামী। বন্ধুরা, আমরা যে কয়েকটি উপন্যাস পড়লাম আরো একবার পুনরাবৃত্তি করছি, পদ্মা মেঘনা যমুনা, ভাওয়ালগড়ের উপাখ্যান, দেয়াল, পরিত্যক্ত স্বামী। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, ভাওয়ালগড়ের উপাখ্যান অধিক সংখ্যক বার এসেছে, পদ্মা মেঘনা যমুনা অধিক সংখ্যক বার এসেছে, দেয়াল অধিক সংখ্যক বার এসেছে। পরিত্যক্ত স্বামী আবু জাফর শামসুদ্দিন রচিত আরো একটি উপন্যাস এবং এই উপন্যাসটি প্রশ্নে এসেছে। পরবর্তী প্রশ্ন, শঙ্কর সংকীর্তন কোন জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে উপন্যাস। শঙ্কর সংকীর্তন কোন জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে উপন্যাস। অর্থাৎ শঙ্কর সংকীর্তন এটি একটি উপন্যাস এবং এই উপন্যাসটি আবু জাফর শামসুদ্দিন রচিত একটি উপন্যাস। পরবর্তী প্রশ্ন, মুক্তি উপন্যাসটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। মুক্তি এই উপন্যাসটির রচয়িতা হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। পরবর্তী প্রশ্ন, আবু জাফর শামসুদ্দিন রচিত গল্পগ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে জীবন।
আবু জাফর শামসুদ্দিন রচিত গল্প গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে জীবন, অর্থাৎ জীবন এটি একটি গল্প গ্রন্থ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা। নিচের কোনটি গল্প গ্রন্থ? নিচের কোনটি গল্প গ্রন্থ? এর উত্তর হচ্ছে শেষ রাত্রের তারা। শেষ রাত্রের তারা বন্ধুরা, নিচের কোনটি গল্প গ্রন্থ? এর উত্তর হচ্ছে শেষ রাত্রের তারা। বেশ চমৎকার একটি নাম এই গল্প গ্রন্থের, শেষ রাত্রের তারা। পরবর্তী প্রশ্ন। প্রগতিশীল চিন্তাবিদ ও সাংবাদিক আবু জাফর শামসুদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন? প্রগতিশীল চিন্তাবিদ ও সাংবাদিক আবু জাফর শামসুদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন? অর্থাৎ আবু জাফর শামসুদ্দিন ছিলেন একজন প্রগতিশীল চিন্তাবিদ এবং সাংবাদিক, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? এর উত্তর হচ্ছে গাজীপুর জেলার দক্ষিণবাগ গ্রামে। গাজীপুর জেলার দক্ষিণবাগ গ্রামে আবু জাফর শামসুদ্দিনের জন্মস্থান কোনটি? গাজীপুর জেলার দক্ষিণবাগ গ্রামে তিনি ছিলেন একজন প্রগতিশীল চিন্তাবিদ ও সাংবাদিক। পরবর্তী প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এর উত্তর হচ্ছে দেয়াল। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি বন্ধুরা? এর উত্তর হচ্ছে দেয়াল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। চিন্তার বিবর্তন গ্রন্থটির রচয়িতা কে? চিন্তার বিবর্তন গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। চিন্তার বিবর্তন বন্ধুরা এটি একটি প্রবন্ধ গ্রন্থ। চিন্তার বিবর্তন এটি একটি প্রবন্ধ গ্রন্থ এবং এই গ্রন্থটির রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পূর্ব পাকিস্তানি সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? পূর্ব পাকিস্তানি সাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। পূর্ব পাকিস্তানি সাহিত্য এই গ্রন্থটির রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। বন্ধুরা এটি একটি প্রবন্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন। প্রপঞ্চ উপন্যাসটির রচয়িতা কে? প্রপঞ্চ উপন্যাসটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। প্রপঞ্চ এটি একটি উপন্যাস এবং এই উপন্যাসের রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। পরবর্তী প্রশ্ন। কোন সাহিত্যিক অল্পদর্শী ছদ্মনামে কলাম লিখতেন? কোন সাহিত্যিক অল্পদর্শী ছদ্মনামে কলাম লিখতেন? কোন সাহিত্যিক অল্পদর্শী ছদ্মনামে কলাম লিখতেন? এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। আবু জাফর শামসুদ্দিন তিনি নিয়মিত পত্রিকায় কলাম লিখতেন এবং তিনি যে ছদ্মনামটি ব্যবহার করতেন তা হলো অল্পদর্শী। অল্পদর্শী। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে বন্ধুরা। কোন সাহিত্যিক আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন? কোন সাহিত্যিক আমাদের 1952 সালের ভাষা আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন? অর্থাৎ 52 সালে বাঙালির যে ভাষা আন্দোলন হয়েছিল মাতৃভাষা বাংলার জন্য, সেই ভাষা আন্দোলনে কোন সাহিত্যিক সক্রিয় সদস্য ছিলেন বা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন? এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। আবু জাফর শামসুদ্দিন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে বন্ধুরা। আবু জাফর শামসুদ্দিন কি শিরোনামে কলাম লিখতেন? আবু জাফর শামসুদ্দিন কি শিরোনামে বা কোন শিরোনামে পত্রিকায় কলাম লিখতেন? আমরা জানি বন্ধুরা যে আবু জাফর শামসুদ্দিন পত্রিকায় কলাম লিখতেন এবং তিনি একটি ছদ্মনাম ব্যবহার করতেন, সেই নামটি ছিল অল্পদর্শী। আর তিনি যে শিরোনামে কলাম লিখতেন সেই শিরোনামটি কি? এর উত্তর হচ্ছে বৈহাসিকের পার্শ্বচিন্তা। বৈহাসিকের পার্শ্বচিন্তা। পরবর্তী প্রশ্ন। পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসটির রচয়িতা কে? পদ্মা মেঘনা যমুনা এই উপন্যাসটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। বন্ধুরা আবু জাফর শামসুদ্দিন যে উপন্যাসগুলো রচনা করেছিলেন তার প্রত্যেকটি উপন্যাস বিখ্যাত এবং প্রত্যেকটি উপন্যাস থেকে অধিক সংখ্যক বার প্রশ্ন এসেছে তা বলাই বাহুল্য। আধুনিক যুগে যে সাহিত্যিকগণ সম্বন্ধে আমরা ইতোমধ্যে পড়েছি প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তাদের প্রত্যেকের সাহিত্যকর্ম থেকেই পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং অধিক সংখ্যক বার এসেছে
কাজেই আমার অনুরোধ থাকবে প্রত্যেক সাহিত্যিক সম্বন্ধে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, যে প্রশ্নগুলোকে বারবার গুরুত্ব দিয়ে পড়তে বলা হয়েছে, সেখান থেকে একটি প্রশ্নও দয়া করে বাদ দিবেন না। আপনারা যদি বারবার করে আয়ত্ত করবার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই বিষয়টি আয়ত্ত হয়ে যাবে। বন্ধুরা, মনে হলেও, খুব কঠিন মনে হলেও আসলে কিন্তু কঠিন নয়। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু তাআলা যে কাজটিকে কঠিন করেন শুধু সেই কাজটিই কঠিন হয়, আর আল্লাহ সুবহানাহু তাআলা যে কাজটিকে সহজ করে দেন শুধু সেই কাজটিই সহজ হয়। আপনারা আল্লাহর উপর ভরসা রেখে, বিশ্বাস রেখে, ধৈর্য ধরে যদি প্রশ্নগুলো আয়ত্ত করবার চেষ্টা করেন, বারবার করে আয়ত্ত করবার চেষ্টা করেন, মনে করবার চেষ্টা করেন, তাহলে সবগুলো প্রশ্নই আপনাদের মনে স্থায়ীভাবে স্মৃতি হিসেবে সংরক্ষিত হবে। এবং পরীক্ষার প্রশ্নপত্রে আপনারা যখন উত্তর করতে যাবেন তখন আপনাদের জন্য উত্তর করা অনেকটাই সহজ হয়ে যাবে, এবং আপনাদের জন্য উত্তর করাটা ইনশাআল্লাহ সহজ হবে, কারণ আপনারা কোনো তথ্য ইনশাআল্লাহ ভুল করবেন না। কিন্তু আপনাদেরকে ধারাবাহিকভাবেই প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা, আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি, বিচ্ছিন্ন প্রস্তুতি কখনোই ভালো ফলাফল নিয়ে আসে না। বিচ্ছিন্ন প্রস্তুতিতে আপনি কখনোই কোনো জিনিস সঠিকভাবে মনে রাখতে পারবেন না। আপনি যদি একটি একটি করে বিচ্ছিন্ন তথ্য মনে রাখার চেষ্টা করেন সে তথ্যগুলো আপনার মনে থাকবে না। এই জন্য ধারাবাহিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমি বারবার করে অনুরোধ করি যে ধারাবাহিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আর ধারাবাহিকভাবেই প্রত্যেক সাহিত্যিক সম্বন্ধেই আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ এই তথ্যগুলো যদি আপনারা আয়ত্ত করবার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ এই তথ্যগুলো আপনাদের পরীক্ষার জন্য যথেষ্ট হবে। বন্ধুরা, আমরা আবু জাফর শামসুদ্দিনের রচিত সাহিত্য কর্মগুলো সম্বন্ধে আরও একবার একটু জেনে নিই। তার উপন্যাসগুলো কি কি? পরিত্যক্ত স্বামী, প্রপঞ্চ, মুক্তি, দেয়াল। পরিত্যক্ত স্বামী, প্রপঞ্চ, মুক্তি, দেয়াল। তার মধ্যে দেয়াল মুক্তি যুদ্ধ ভিত্তিক উপন্যাস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস যেগুলো আছে ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, শঙ্কর সংকীর্তন। তার মধ্যে ভাওয়াল গড়ের উপাখ্যান এবং পদ্মা মেঘনা যমুনা, ভাওয়াল গড়ের উপাখ্যান এবং পদ্মা মেঘনা যমুনা এতটাই গুরুত্বপূর্ণ যে বলাই বাহুল্য। তার পরের অবস্থানে রয়েছে দেয়াল। দেয়াল উপন্যাসটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এরপরে বাকি উপন্যাসগুলো থেকে প্রশ্ন এসেছে পরিত্যক্ত স্বামী, মুক্তি, প্রপঞ্চ, শঙ্কর সংকীর্তন। পরিত্যক্ত স্বামী, প্রপঞ্চ, মুক্তি, শঙ্কর সংকীর্তন। বন্ধুরা, তার যে গল্প গ্রন্থ রয়েছে শেষ রাত্রের তারা, জীবন, শেষ রাত্রের তারা, জীবন, এই দুটি গল্প গ্রন্থ থেকে প্রশ্ন এসেছে। জীবন এটি একটি গল্প গ্রন্থ, শেষ রাত্রের তারা এটি আরো একটি গল্প গ্রন্থ। এছাড়া তার প্রবন্ধ গ্রন্থ থেকে প্রশ্ন এসেছে, একটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে চিন্তার বিবর্তন এবং আরেকটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পূর্ব পাকিস্তানি সাহিত্য। এই দুটি প্রবন্ধ গ্রন্থ থেকে প্রশ্ন এসেছে আপনাদের পরীক্ষায়। কাজেই সবগুলো গ্রন্থ সম্বন্ধে আপনারা জানবেন। আর বারংবার অনুরোধ করছি, যেভাবে যে প্রশ্নগুলো দেয়া হচ্ছে দয়া করে এখান থেকে কোনো প্রশ্ন বাদ দিবেন না। বন্ধুরা, আশা করছি এই পর্বের আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আবারও আপনাদের সুস্থতার জন্য দোয়া করছি, আপনাদের সফলতার জন্য দোয়া করছি। বন্ধুরা, এই পর্ব থেকে আজ বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।